বিশ্বকাপে ভালোর কিছু দেখিয়ে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। তবে অল্প সময়ের ব্যবধানেই সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে সাকিব বাহিনীর। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে আসর শুরু করলো পরের ছয় ম্যাচে টানা হেরেছে লাল সবুজেরা। সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে সাকিব বাহিনীর। এদিকে বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচ 6 নভেম্বর শ্রীলঙ্কা এবং 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এই দুই ম্যাচ খেলে বিশ্বকাপের বিমান ধরবেন বাংলাদেশ। শুক্রবার সেখানে টিম টাইগার্সের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন সুজন। তার ভাষ্য, বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটাই করার চেষ্টা করেছি। প্রতিটা ট্যুরে একটা বাড়তি দায়িত্ব থাকতো যে আমি দল নির্বাচনে অংশ থাকতাম, সেটা এবার নেই। আমার সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারবো কতটুকু পারবো না, এখানে ক্রিকেটিং রুল আমার না। সুজন যোগ করেন, খুশি না, আমি তো এভাবে থাকতে চাই না। যেহেতু আমার রক্তে ক্রিকেট, কোচিং করি, এটা আমার পেশা।